আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা শিখব ইউটিউবে কীভাবে একটি লোগো বানানো যায়, ইউটিউবে সুন্দর আকর্ষণীয় একটি লোগো কীভাবে তৈরি করবেন। তার জন্য আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, এপিক চ্যালেব অ্যাপটি। অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর ডিফল্টে অনেকগুলো কালার পেয়ে যাবেন, আপনি পছন্দ মতো আপনার কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই কালারটি রেখে দেবো। এখন আমি এই এটার জন্য একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য একটু এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে যে শেপ অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে অনেক ধরনের শেপ নিতে পারেন। তো সেটার জন্য এই যে অপশনটা আছে এই অপশনটা থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেকগুলো শেপ অপশন পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো একটা অপশন বেছে নেবেন। আমি এই অপশনটাকে বেছে নিলাম। অপশনটাকে বেছে নেওয়া হয়ে গেলে আপনি এটাকে চাইলে কালারও দিতে পারেন। কালার দেওয়ার জন্য এই যে কালার অপশন আছে নিচে, একটু নিচে গেলে কালার অপশন পেয়ে যাবেন। কালার অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজের পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো কালার যেটা আপনার পছন্দ হয়। সেই কালারটা আপনারা চাইলে হোয়াইটও রাখতে পারেন বা অন্য কোনো কালার চাইলে ব্যবহার করতে পারেন। নিজের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন। অনেকগুলো কালার আছে এখানে, তো আমি এই কালারটাই রাখবো। যদিও এই কালারটা একটু রাখবো, তার জন্য এই যে টিকমার্ক আছে টিকমার্কে একটা ক্লিক করে দেবেন। এখন আমরা এটাকে লক করে দেবো, যে নড়াচড়া না করার জন্য। লক করার জন্য এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে একটা ক্লিক করবেন এবং এই লক অপশন ক্লিক করে লক করে দেবেন। তারপর আবার লেয়ার অপশন ক্লিক করবেন। এখন আমরা এখানে আপনার চ্যানেলের নামটা লিখবো। আপনি চাইলে আপনার চ্যানেলের নাম একবারও লিখতে পারেন অথবা দুবারে লিখতে পারেন, নিজের পছন্দ মতো চ্যানেলের নামটা লিখে নেবেন। তার জন্য এই যে প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সট একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আবার এই যে পেন আইকনে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করবেন। তারপর চ্যানেলের নামটা লিখবেন। নাম লেখা হয়ে গেলে এই যে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এই যে রিলেটিভ অপশনে একটা ক্লিক করবেন। রিলেটিভ অপশনে ক্লিক করে উপরে সেন্টারে একটা ক্লিক করবেন, নিচের সেন্টারে আরেকটা ক্লিক করবেন। এখন তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন আপনি চাইলে টেক্সটের সাইজটা বড় করে নিতে পারেন। বড় করার জন্য এই যে টেক্সট অপশনে ক্লিক করবেন এবং সাইজটাকে নিজের পছন্দ মতো বড় করে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এখন আপনি টেক্সটারে নিজের পছন্দ মতো জায়গায় বসিয়ে নেবেন। তারপর টেক্সটারে একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য এই যে কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করবেন এবং নিজের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন, যার যেটা পছন্দ হয়। আমি রেডটাই রেখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার ডান দিকে একটু যাবেন। ডান দিকে গেলে স্টক অপশন পেয়ে যাবেন, আপনি চাইলে একটা স্টক দিতে পারেন। স্টক দেওয়ার জন্য স্টক অপশনে ক্লিক করবেন এবং এনাবল করে টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর আমরা একটা শ্যাডো দেবো। শ্যাডো স্টকের সাথেই শ্যাডো অপশন আছে, সেখানে একটা ক্লিক করে এনাবল করে ওকেতে ক্লিক করে দেবেন। এখন আমরা টেক্সটারে একটা 3D টেক্সট দেবো। তার জন্য এই যে 3D অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এনাবল করে একটু নিচে স্ক্রোল করে যাবেন, গিয়ে যে ডাকান অপশনটা আছে সেটাকে 100 করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন আমরা টেক্সটার জন্য আরেকটা টেক্সট নেব। নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করবেন এবং আরেকটা টেক্সট নেবেন। টেক্সটটা নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে রিলেটিভ অপশন আছে, রিলেটিভ অপশনে একটা ক্লিক করবেন। উপরে সেন্টার একটা ক্লিক করবেন, নিচের সেন্টারে আরেকটা ক্লিক করবেন। এখন সেটা বসে যাবে। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন টেক্সট সাইজটা আপনার চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি টেক্সট সাইজটা ছোটো একটু বড়ো করে নেব। বড়ো করে নেওয়ার জন্য এই যে এইভাবে আপনি আপনার পছন্দ মতো বড়ো করে নিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন টেক্সট সাইজটাকে আমরা একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য কালার অপশানে ক্লিক করবেন এবং নিজের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন। অনেকগুলো কালার এখানে পাবেন, নিজের পছন্দ মতো একটা কালার দিতে পারেন আপনি, যেটা আপনার পছন্দ হয়। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আমরা টেক্সট সাইজটারে একটা স্টক দেবো। স্টক দেওয়ার জন্য স্টক অপশানে ক্লিক করবেন, এনাবল করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আমরা টেক্সট সাইজটারে একটা শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য শ্যাডো অপশানে ক্লিক করবেন, এনাবল করবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আমি টেক্সট সাইজটার একটা 3D দেবো। 3D দেওয়ার 3D অপশানে ক্লিক করবেন, এনাবল করবেন, এরপর নিচে স্ক্রোল করে যাবেন, গিয়ে ডাউকটান অপশানে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। তো আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা লোগোটা ডাউনলোড করার জন্য এই যে মেমোরিয়াল আইকনের মতো একটা আইকন আছে, আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করে সেভ ইমেজে একটা ক্লিক করবেন এবং এই যে ডিফল্ট আছে ডিফল্টে একটা ক্লিক করবেন। ক্লিক করে আল্ট্রা করে দেবেন। তো এখন আমাদের লোগোটা রেডি হয়ে গেছে। এখন আমরা সেভ টু গ্যালারি নামে অপশন ক্লিক করব এবং একটা সেভ করে দেব। তো খুব সহজে আমি আপনাদের শেখালাম, দেখালাম যে কীভাবে একটি লোগো তৈরি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।